মতলব উত্তরে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আগামী 17-22 ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও ইসলামাবাদ ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক রোমান মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নুরুন নবী, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত আবু সুফিয়ান। আরও বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ কাইম খান, সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, সাংবাদিক আরাফাত আল আমিন, পরিবার কল্যাণ পরিদর্শকা মাহমুদা আক্তার, পরিবার কল্যাণ সহকারী জাকিয়া সুলতানা, নাদির আক্তার প্রমুখ। প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বলেন, বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পরিশ্রমের কারণে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি সোনার বাংলা উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। তারই ধারাবাহিকতায় দেশে উন্নয়ন হচ্ছে, তেমনি প্রতিটি সেক্টরেও উন্নয়ন হচ্ছে। তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনা বিভাগ পিছিয়ে নেই, পরিবার পরিকল্পনা বিভাগ আমাদের সেবা দিয়ে এগিয়ে চলেছে সোনালী লক্ষ্যে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ঘরে ঘরে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌঁছে গেছে। এই সেক্টরের দিন দিন উন্নতি হচ্ছে যোগ্য কর্মকর্তা ও কর্মীদের মাধ্যমে। মাতৃ ও শিশু মৃত্যু ঝুঁকি কমাতে এবং নর্মাল ডেলিভারির ব্যাপারে সকলকে আরও দায়িত্বশীল হয়ে পরিবার পরিকল্পনা সেবা আরও বেশি গতিশীল করার আহ্বান জানান তিনি। মনিরুল ইসলাম মনিরের তথ্য, ভিডিওচিত্র ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।